হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো তান্দুরি চিকেন বিরিয়ানি। তান্দুরি চিকেনের সাথে বিরিয়ানির কম্বিনেশন, বুঝতেই পারছেন এটা খেতে কতটা টেস্টি হবে। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই মজাদার রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি 5 টুকরো বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রেগুলার কাট করেও কেটে নিতে পারবেন। আর এগুলোকে আমি হালকা একটু চিড়ে ভালো করে মুছে নিয়েছি, যাতে করে এক্সট্রা কোনো পানি না থাকে। আর সব মিলিয়ে এখানে 1.5 কেজির মতো আছে। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। টক দই চেষ্টা করবেন পানিটা ছড়িয়ে তারপরে ব্যবহার করার জন্য। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা এবং রসুনটাকে আমি একত্রেই বেটে এখানে ব্যবহার করছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। কেউ ঝাল কম খেতে চাইলে একটু কমিয়েও দিতে পারবেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা। এটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আবার চাইলে আপনারা বাজার থেকে কিনে আনা কাবাব মশলা অথবা তান্দুরি মশলাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার রং, আমি পানিতে মিশিয়ে রেখেছিলাম সেটা। এটা টোটালি অপশনাল, শুধুমাত্র কালারটা একটু সুন্দর আনার জন্য আমি এখানে জর্দার রঙটা ব্যবহার করছি। এবার সব কিছু খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার জন্য, এতে করে এই তান্দুরি চিকেনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তবে যদি হাতের কাছে সরিষার তেল না থাকে সেক্ষেত্রে রেগুলার রান্নার তেলও ব্যবহার করা যাবে। সব কিছু খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নেওয়ার পরে এখন এই মশলার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে ভালোভাবে চিকেনের টুকরোর সাথে মশলাটাকে ম্যারিনেট করে নিব। তো চিকেনের টুকরোটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং যে অংশগুলো চিড়ে রেখেছি সেগুলোর মধ্যেও হাত দিয়ে মশলাটা ঢুকিয়ে দিতে হবে। যতটুকু সম্ভব চিকেনের সাথে ভালোভাবে মশলাটাকে লাগিয়ে নিতে হবে। তারপরে এটাকে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। এখন আমি কমপক্ষে 2 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে সারা রাতের জন্য এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। তো চিকেনটা ম্যারিনেট হতে থাক, এই ফাঁকে আমি চালটার প্রিপারেশন রেডি করে নিই। চুলা একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। এখন পানিটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ বাসমতি চাল। বাসমতি চালটা দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বেশিই দিচ্ছি, কারণ পানিটা ঝরিয়ে নেওয়ার পরে যাতে চালে লবণটা থাকে সেটা বুঝে দিতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লেবুর রস, এতে করে ভাতটা সাদা এবং ঝরঝরে হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহী জিরা। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 1টা স্টার অ্যানিস আর 1টা বড় এলাচ। স্টার অ্যানিস এবং বড় এলাচটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এই গোটা মশলাগুলো ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র চালটাকে কিছুটা ফ্লেভারফুল করার জন্য। তো এবার সব কিছুকে খুব ভালোভাবে একত্রে একটু মিশিয়ে দিচ্ছি এবং মিশিয়ে নেওয়ার পরে চালটাকে আমি 70% মতো সিদ্ধ করে নিব। আমি কিন্তু চালটাকে পুরোপুরি 100% সিদ্ধ করব না, তাহলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না এবং বাকি সিদ্ধটা যখন আমরা বিরিয়ানিটাকে দমে দিব তখন হয়ে যাবে। তো এরই মাঝে 70% মতো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখেন চালটা কিন্তু একদম ঝরঝরে এবং লম্বা অবস্থায় আছে, আর এই অবস্থায় চালটাকে নামাতে হবে। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমি এই ধরনের একটা ঝাঁঝরির মধ্যে চালটাকে ঢেলে দিব পানিটা ছড়িয়ে নেওয়ার জন্য। তো আবার চলে আসলাম চিকেনের প্রিপারেশনে। চিকেনটা এরই মাঝে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটা গ্রিল প্যান বসিয়ে নিয়েছি, আপনারা চাইলে রেগুলার প্যানও অথবা তাওয়াও ইউজ করতে পারবেন।
এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে এখন এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এই চিকেনটাকে তান্দুরে দিয়েও করে নিতে পারেন, অথবা গ্রিল করে নিতে পারেন, অথবা আমার মতো এভাবে তাওয়ায়ও ভেজে নিতে পারেন। সবগুলো চিকেনের টুকরো দেওয়ার পরে যে এক্সট্রা মশলাটা আছে এটাকে কিন্তু নষ্ট করা যাবে না, এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, পরবর্তীতে ব্যবহার করব। চুলার আঁচ মাঝারিতে করে এখন এই চিকেনগুলোকে আমি লালচে করে ভেজে নিব। একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি এবং একইভাবে মাঝারি আঁচে আমি অপোজিট সাইডটাকেও ভেজে নিব। আর চিকেনগুলোকে খুব বেশি সময় ধরে ভাজার কোনোই দরকার নেই, জাস্ট একটু লালচে করে এভাবে ভেজে নিলেই হবে, কারণ পরবর্তীতে এটা আবারও রান্না করা হবে। তো দুটো সাইড ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো চিকেনের দুটো সাইড ভাজা হওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2 টুকরো কয়লা নিয়েছি, কয়লাটাকে আমি চুলায় খুব ভালোভাবে জ্বালিয়ে গরম করে নিয়েছি। এখন এই জ্বলন্ত কয়লার উপরে আমি 2-3 ফোঁটা রান্নার তেল দিয়ে দিচ্ছি, এতে করে একটা ধোঁয়া বের হবে। আর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এই ধোঁয়াটা চিকেনের মধ্যে যাতে করে ঢুকতে পারে। তো চেষ্টা করবেন অবশ্যই এই স্মোকের পার্টটা রাখার জন্য, কোনোভাবে স্ক্রিপ না করার জন্য। এখন আমি গ্রেভি তৈরি করব। এর জন্য চুলায় একটা হাঁড়িতে আমি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। আদা রসুনটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের সাথে ম্যারিনেট করা যে মশলাটা বেঁচে গিয়েছিল সেই এক্সট্রা মশলাটুকু। মশলাটা দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা, দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। চিকেন এবং রাইসের মধ্যে কিন্তু লবণ আছে, গ্রেভির জন্য যতটুকু লবণ দরকার ততটুকু লবণ এখানে ব্যবহার করতে হবে। তো সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি এবং সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কিছুটা কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটো। এবার টমেটোটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব, টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। টমেটোটা গলে গিয়ে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। আর চিকেনগুলো আমি 5 মিনিটের মতো স্মোকি ধোয়াটা দিয়ে নিয়েছি। চেষ্টা করবেন চিকেনের সাথে স্মোকি ফ্লেভারটা অবশ্যই দেওয়ার জন্য, স্মোকি ফ্লেভারের কারণেই কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার আঁচটা একেবারে লোতে করে আমি 5-6 মিনিট এভাবে এটাকে রান্না করে নিব। এতে করে চিকেন থেকে বেশ কিছুটা পানি বের হয়ে আসবে। আর আপনাদের যদি মনে হয় যে পানি বের হয়ে আসেনি, পানি দেওয়ার দরকার, সেক্ষেত্রে 1/2 কাপ পানি এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ আর 1 চা চামচ পরিমাণ চিনি। চেষ্টা করবেন চিনিটা দেওয়ার জন্য, এতে করে এই গ্রেভিটার মধ্যে খুব সুন্দর একটা ব্যালেন্স আসে, যেহেতু এর মধ্যে টক দই ব্যবহার করা হয়েছে, টমেটো ব্যবহার করা হয়েছে। তো চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে এখন এর ওপরে আমি প্রথমেই যে রাইসটা সিদ্ধ করে রেখেছিলাম সেই রাইসের লেয়ারিং করে দিব। তো চুলার আঁচটা একেবারে লোতে আছে আর চিকেন থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা যথেষ্ট ময়েস্ট আছে। তো আপনাদের যদি মনে হয় যে গ্রেভিটা একদম বেশি শুকিয়ে গিয়েছে, সেক্ষেত্রে এখানে সামান্য পানি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, তবে সেটা খুবই সামান্য পরিমাণ। তো রাইসের একটা লেয়ার দিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি। চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা পুদিনা পাতাটা অবশ্যই ব্যবহার করার জন্য। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার রং, আমি পানিতে গুলে রেখেছিলাম সেটা। এটা টোটালি অপশনাল, শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য এটা আমি ব্যবহার করছি, এতে করে টেস্টের কোনো পার্থক্য আসবে না। আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এবার বাকি চালটাও এর উপরে লেয়ারিং করে দিয়ে দিচ্ছি এবং একইভাবে ওপরে কিছুটা
পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা পুদিনা পাতা ছিটিয়ে দিচ্ছি। এবার আবারও এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি জর্দার রং বাকি যেটুকু ছিল। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, চেষ্টা করবেন এটাও দেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা বিরিয়ানির ফ্লেভার আসে। এখন চুলার আঁচটা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় 15 মিনিটের জন্য দমে রেখে দিব, এবং ঢাকনার গায়ে যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে। আমরা প্রথমে চালটাকে 70% মতো সিদ্ধ করেছিলাম, আর এই দমে দেওয়ার কারণে কিন্তু বাকি সিদ্ধটা হয়ে যাবে এবং বিরিয়ানিটা খুবই ঝরঝরে হবে। তো অপেক্ষা করছি প্রায় 15 মিনিটের মতো, অথবা উপরে যে আমরা ধনিয়া পাতা এবং পুদিনা পাতাটা দিয়েছি এটার কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। তো প্রায় 15 মিনিটের মতো হয়ে এসেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর উপরের ধনিয়া পাতা এবং পুদিনা পাতার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে এটা হয়ে গিয়েছে। এখন আমি সাবধানে এটাকে একটু উল্টে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রাইসটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে, এবং এটা কিন্তু একদমই ভেঙে যায়নি, আর নিচেও কিন্তু একেবারেই পোড়া লাগেনি, যেহেতু আমি এখানে একটা হ্যাভি বটম হাঁড়ি ব্যবহার করেছি এবং চুলার আঁচটাও একেবারে লোতে ছিল। তো মশলার সাথে রাইসটাকে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে এটাকে সার্ভ করে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার তান্দুরি চিকেন বিরিয়ানি। এটা খুবই টেস্টি একটা বিরিয়ানি রেসিপি, আপনারা বাসায় যখন নিজেরা তৈরি করবেন তখন বুঝতে পারবেন আসলে এটা খেতে কতটা টেস্টি। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।